12টা সাড়ে 12টার দিকে আজকে আমাদের যে 10,323 শিক্ষক নেতৃত্ব সত্যজিৎ দে ওনার বাড়িতে আমরা যাই এবং ওনার বাড়িতে যে ধরনের বর্বরোচিত সন্ত্রাস হয়েছে আক্রমণ হয়েছে এটা দেখে আমরা সবাই মানে কি বলবো ঘৃণার ভাষা নেই। ভোট শেষ হলো রাত্রে 10টার পরে ওনার বাড়িতে ঢুকে ওনার ছোট বাচ্চা বাড়িতে বৃদ্ধ মা ভাই মিসেজরা আছেন বাড়িতে ঢুকে মানে তছ নচ করে ফেলেছে একদম বাড়িতে রান্নাঘর রান্নাঘরে ভাতের মানে ভাত ফেলে দিয়েছে থালা বাসন সব কুপিয়ে এগুলোকে একদম তছনচ করে দিয়েছে ঘরের মধ্যে কিছু রাখিনি আলমারি থেকে গয়নাগুলি নিয়ে গেছে কিছু টাকা ছিল সেগুলি নিয়ে গেছে মানে বাড়ির অবস্থা বিভৎস অবস্থা ওনারা পালিয়ে প্রাণে বেঁচেছেন যদি ওনারা থাকতেন ছোট বাচ্চা সহ প্রত্যেককেই আজকে মানে ওনারা ওনাদের লাশ আমরা দেখতে পেতাম এত সন্ত্রাস একটা নির্বাচন চলছে নির্বাচন বিধি লাগু আছে 144 ধারা আছে এর মধ্যে ওই মজলিশপুর এলাকায় উনি আমাদের 10,323 শিক্ষক ভোটার উনি ওখানে ওখানে ওনার বাড়ি রাত্রে 10টার পরে রাজ্যের যে মজলিশপুর এলাকার যে মন্ত্রী ছিলেন এবং যিনি প্রার্থী হয়েছেন ওনার নির্দেশে 40 জনের মতো গুন্ডারা সন্ত্রাসীরা গিয়ে এইভাবে বর্বরোচিত আক্রমণ সন্ত্রাস করেছে এই আতঙ্কে সারা মানে ওই এলাকা থমথমে হয়ে আছে সবাই বলছে এইগুলো কি দেখছি আমরা আমরা আজকে এসপি ওয়েস্টের কাছে এসেছি আমরা আজকে তাদের কাছে ওনার কাছে আমরা দেখা করতে চাই ওনার সঙ্গে দেখা করে ওনার কাছে আমরা জানাতে চাই যে আমরা থানায় দেখা করে এসেছি ওনাদের বলেছি যে এফআইআর দেওয়া হয়েছে 12 জনের নাম নামে ধামে এফআইআর দেওয়া হয়েছে ও 24 ঘন্টার মধ্যে আমরা চাই এই যারা সন্ত্রাস করেছে যারা আক্রমণ করেছে সত্যজিৎদার বাড়িতে সত্যজিৎদার বাড়ির উপর যারা আক্রমণ করেছে স্যারের উপর বাড়ির উপর তাদেরকে অবিলম্বে আজকে যেন গ্রেপ্তার করা হয় এই দাবিতে আমরা আজকে এসেছি এখানে। আপনারা জানেন রাজ্যে 2023 সালের বিধানসভা নির্বাচন সংগঠিত হয়েছে গতকাল, কিন্তু এই নির্বাচনকে কেন্দ্র করে আমাদের 10,323-এর শিক্ষকদের উপর সন্ত্রাসবাদীরা, আমি বলবো সন্ত্রাসবাদীরা, রাজনৈতিক নেতৃত্বের ইন্ধন দিয়ে আক্রমণ সংগঠিত করছে। আমাদের কাশীপুরের সুমন দাস উনার বাড়িতে ইলেকশনের আগের দিন রাত 12টায় দা শাবল ইত্যাদি নিয়ে আক্রমণ সংগঠিত করেছে এবং তছনছ করে দিয়েছে ওনার বাড়ি। ঘরে একটা ছোট বাচ্চা স্ত্রী নিয়ে শুয়েছিল সুমন দাস, তার বাড়িতে এই ধরনের আক্রমণ করা হয়েছে। গতকাল যখন নির্বাচন বিধি লাগু রাজ্যে, নির্বাচন কমিশন যখন আপ্রাণ চেষ্টা করছে রাজ্যে একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন সংগঠিত হোক, সে মতো অবস্থায় রাত্রি 10টার সময় রানীবাজার টাউন হলের পিছনে 10,323 শিক্ষক সত্যজিৎ দে ওনার বাড়িতে গোটা 40 জন সন্ত্রাসবাদী ওই এলাকায় 144 ধারা জারি থাকা সত্ত্বেও যিনি প্রার্থী ওনার নির্দেশে ওই বাড়িতে হামলা চালায়, শুধু দা শাবল ইত্যাদি নিয়ে ওনার বাড়ি ঘর তছনছ করে দেয়, ওনার ঘরের যাবতীয় জিনিস টিভি থেকে আলমারি থেকে বিছনা ইভেন খাবার যে ডেকটা ছিল সেই খাবার ডেকটার মধ্যেও এরা হাত বসায়। এ রাজ্যের মধ্যে এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আমরা আগে থেকেই আওয়াজ তুলছিলাম, এখনও আওয়াজ তুলেছি, এখন আমরা ওনাদের বাড়িঘর ভিজিট করে এসেছি, পাশাপাশি রানীবাজারের যে ওসি সাহেব ওনার সঙ্গেও দেখা করেছি। কালকে রাত্রের ঘটনা, রাত্রিবেলায় একবার পুলিশ যায় কিন্তু আজকে প্রায় 11টার সময় নামকা বাসতে পুলিশ গিয়ে দেখা করে এসছে, অথচ এফআইআরের মধ্যে একটা গাড়ির নাম্বার দিয়ে 12 জনের নাম দিয়ে এফআইআর করা হয়েছে, এখন অবধি একজনের কোনো অ্যারেস্ট করা হয়নি। তৎসঙ্গে আমরা টেলিফোনিক্যালি যিনি জিরানিয়ার এসডিপিও ওনার সঙ্গেও কথা বলেছিলাম এই বিষয়গুলো নিয়ে, ওরা যদি ঘরের মধ্যে থাকতো ওদেরকে প্রাণে মারার জন্যই এই সন্ত্রাসবাদীদেরকে পাঠিয়েছিলেন। তাই আমরা আজকে এসপি অফিসের সামনে এসেছি, এসপি সাহেবকেও জানাবো এবং নির্বাচন কমিশনের দায়িত্বে যিনি আছেন ত্রিপুরা রাজ্যের ওনার কাছেও এই বিষয়টা জানাবো, যেহেতু উনি দায়িত্ব নিয়েছেন রাজ্যে একটা সুষ্ঠু পরিস্থিতিতে নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে পরিস্থিতি সেটা দেখার। এমতো অবস্থায় রাজ্যের মধ্যে যদি এই ধরনের গণ্ডগোলগুলো ঘটে,
এর দায়ভার তো নির্বাচন কমিশনকেই নিতে হবে। তাই আমরা এসপি ও বিশেষ এসপি সাহেবকে দেখা করে তারপর আমরা নির্বাচন কমিশনের সঙ্গেও দেখা করার চেষ্টা করব। ওনাকে এই বিষয়গুলো তুলে ধরবো, আমরা রেকর্ডিং করে এসেছি, রেকর্ডিংগুলো আমরা দেখানোর চেষ্টা করব ওনাকে যে এই গণতান্ত্রিক পরিবেশে এই বর্বরোচিত আক্রমণ কোনো দেশে হয় বলে আমরা জানতাম না, এ রাজ্যে হয়ে গেছে। ও ছোট বাচ্চা, ওই বাচ্চার বইগুলো ছিঁড়ে জল ঢেলে দেওয়া হয়েছে, কোন রাজ্যে বাস করছি আমরা? তাই আমরা চাই দোষীদের অবিলম্বে শাস্তি হোক, গ্রেপ্তার হোক এবং আইন অনুযায়ী এদের বিরুদ্ধে যা যা করার তাই হোক। এই কারণে আমরা এসপি অফিসের সামনে